আজকে ফুল স্পেশাল, বাপ রে বাপ, অনেক কিছু আজকে। আজকে আমাদের নিরামিষ, আজকে সপ্তাহে একদিন নিরামিষ খাই আর কি। আজকে আমাদের নিরামিষ খাবার, নিরামিষ খাবার হলে একটু আইটেম বেশি হয়, তো আজকে অনেক বেশি আইটেম করছে। যাই হোক, আমার 10,000 সাবস্ক্রাইবার হয়েছে, সেই উপলক্ষে মোটামুটি একটা ভালো খাওয়া হয়েছে, খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আজকে। তো বলে দিই আজকে কি, আজকে অনেক কিছু রে ভাই, এত কিছু খাবো কীভাবে। এটা ডালের বড়া, পটলের চপ, এটা কী বলে জানি না, বেগুন ভাজি লম্বাভাবে মাঝখানে কাইটা ভাজি করছে, আর এটা হলো আলু ভাজি, ঝুরঝুর আলু ভাজি, মানে চিপসের মতো লাগবো খাইতে। মজা আছে এটা। এখানে আছে উস্তা ভাজি, করলা আর কি, করলা আর কাঁকড়ল মিশানো ভাজি, ভাজির সংখ্যা বেশি। আর এটা হলো আপনার ওই ডালের বড়ি দিয়া তরকারি, আলু পটল সিসিং দিয়া। এটা হলো ডাল, এটা হলো কিসের ডাল, যে সাধারণত বুটের ডাল দিয়া, বুটের ডাল নাকি, বুটের ডাল আর হলো ওই পুঁইশাকের ডাটা দিছে এটার ভিতরে, ঠিক আছে। আর এটা সালাদ ডিজাইন করে কাটছে, দেখুন কাঁচা মাছ নেই আজকেও বলে গেছি, ফাটাফাটি খাবার কী দিয়ে আপনাদের আগে খাবো, এটা দিয়ে নিয়ে তিতাটা আগে খাই। এত রেসিপি থাকলে ভাত বেশি তো খাওয়া হবে, কিছু করার নেই। ডালের বড়টা সব ডাল বিউটি করা হয় বুটের ডাল, একটু মজা হয়েছে দেখ, খুব মজা হয়েছে।
পরোটা মানে কালিজিরা আছে, কালিজিরা খাইতে পারে না, কালিজিরা খাওয়াটা ভালো। নিরামিষে তো পেঁয়াজ খাওয়া যায় না, কালিজিরা দিলে কালিজিরা একটা ঘ্রাণ পায়, ভালো লাগে। বাজির সংখ্যা বেশি, তরকারি কম, অনেক পদ। এই আসলে যদি রেডি রেডি হয়ে যাচ্ছে।
পুষাকে ডাটা দেন ভালো পুষাকে ডাটা কিন্তু প্রচুর ভিটামিন ভাবেন না খাবেন সবাই খাওয়া পুলিশ অনেক বেলা
ধোসা খাওয়া হইল আজকে, অনেক কিছু খাইলাম, খাওয়া বেশি হয়ে গেছে। যাক একদিন মাঝে মাঝে বেশি খাওয়া আমার সমস্যা নেই, একদিন বেশি খেলে আর কী হবে। ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।